সাকিব আল হাসান শুধু মাঠেই না, বাস্তবেও বড় খেলাড়ি। তার গাড়ি কাণ্ডের চালাকি শুনলে সেইটা বুঝবেন। সে সাথে রয়েছে মাহিয়া মাহির হাতে নেই নতুন কোনো ছবি, কিন্তু তারপরও বড় বাঁচা বাঁচলেন তিনি। অ্যান্ড ফাইনালে রয়েছে রুকায়া জাহান চমকের আসলে কয়টা প্রেমিক ছিল। প্রথমে আসি সাকিব আল হাসানের কাছে। সাকিব আল হাসান পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে রেকর্ড করার পর তো একদল মানুষের মন গলিয়ে ফেলেছেন, তবে এখন বেশিরভাগ মানুষদের প্রশ্ন থেকেই যায় দেশের কি আসলেই তিনি সম্পদ কোনো। যাই হোক, তিনি মাঠে বড় প্লেয়ার কোনো সন্দেহ নেই, কিন্তু বাস্তব লাইফেও তিনি খুব চালাক, একদম দূরদর্শী টাইপের মানুষ। অনেকেই নিশ্চয় জানেন এমপিদের অনেকগুলো সুবিধার মধ্যে একটা বড় সুবিধা ছিল, ট্যাক্স ছাড়া তারা বছরে একবার করে গাড়ি আমদানি করতে পারবে। এন্ড বাংলাদেশে গাড়ির উপর কোন লেভেলের ট্যাক্স থাকে এইটা যারা সাধারণ জনগণ গাড়ি কিনেছেন তারাই জানে। কোনো কোনো গাড়ির ক্ষেত্রে তো 800%-এর বেশি ট্যাক্স দিতে হয়, যার কারণে কোনো গাড়ির যখন দাম 60 লাখ টাকা হয় সেটা ট্যাক্স দিয়ে আনতে গেলে প্রায় 5 কোটি টাকা লাগে। বাট এমপিদের ক্ষেত্রে এই 4.5 কোটি টাকায় হয়ে যায় মাফ। বাট সরকার পতনের পর এমপিদের প্রায় 52টা এমন ট্যাক্স ফি দিয়ে আনা গাড়ি কাস্টমসে পড়ে আছে, তারা কেউ আনতে যায়নি আর। তবে সাকিব আল হাসান জুলাই মাসেই যখন দেখেছে পরিবেশ গরম, তখনই তিনি তার আমদানি করা যত ট্যাক্স ফ্রি গাড়ি আছে সব একবারে খালাস করে নিয়ে আসে। তবে শুধু সাকিব আল হাসানই নয়, নায়ক ফেরদৌসও এদিক দিয়ে চালাক আছে, সেও একই কাজ করেছে। বাট লাভ কি, একজন তো দেশেই আসছে না, আরেকজন যে কোথায় লুকিয়ে আছে কে জানে। তবে এই দিক দিয়ে লাকি কিন্তু মাহিয়া মাহি। বলছিলাম তার নির্বাচনের সময়কার কথা, মাহি তো আওয়ামী লীগ সমর্থন করে বেশ শখ করে সংসদ নির্বাচনে নাম লিখিয়েছিল, কিন্তু বেচারিকে আওয়ামী লীগ থেকে মনোনয়নই দেওয়া হয়নি। আর সে যে এমপি হয়নি এটা বলা যায় তার জন্য ব্লেসিংস, আদারওয়াইজ নায়ক ফেরদৌস কিংবা বাকি এমপিদের মতো গা ঢাকা দিয়ে থাকতে হতো। যদিও এখন মাহিয়া মাহির হাতে তেমন কোনো কাজ নেই, এক প্রকার গৃহবন্দী হয়েই আছেন। একটা সময় ছিল প্রতিদিন শুটিং করতেন মাহি, 2020 সাল পর্যন্ত তার শিডিউলের অপেক্ষায় থাকতেন প্রথম সারির নির্মাতারা। তবে এখন পরিস্থিতি ভিন্ন, মাহি নিজেই অপেক্ষায় আছেন শুটিং এ ফেরার। তবে সেটা যে 2-1 মাসের মধ্যে হবে না ভালো করেই জানেন। গণমাধ্যমে মাহি জানান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছে এখনো 1 মাস হয়নি, তাদের সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগবে, এরই মধ্যে শুরু হয়েছে বন্যা, এই পরিস্থিতি সামলাতেও দেরি হবে। দেশের এই পরিস্থিতিতে কেউ বিনোদনের দিকে নজর দেবে বলে মনে হয় না, কোনো প্রযোজক লগ্নি করবেন কিনা সেটা নিয়েও আমি সন্দিহান। আমি যে অঙ্গনটিতে কাজ করি সেই চলচ্চিত্র এখন ক্লান্তি লগ্নে, আশা করব নতুন সরকার এই অঙ্গনটাকে প্রাধান্য দেবে, কারণ শিল্প সংস্কৃতির বিকাশ না ঘটলে তো জাতির উন্নতিও আশা করা যায় না। মাহি গত 1 মাসে 1 দিন শুটিংয়ে বের হয়েছিলেন, তাও ছিল ওবিসির কাজ, বাকি দিনগুলো কাটাচ্ছে ঘরবন্দি হয়ে। এবার আসি রুকেয়া জাহান চমকের কাছে। ছাত্র আন্দোলনের একটা সময় প্লাস বন্যার্তদের সাহায্যে রুকেয়া জাহান চমক তো বেশ অ্যাক্টিভ, তবে এই নায়িকা রিসেন্টলি গণমাধ্যমে মুখ খুলেন তার লাভ লাইফ অ্যান্ড ম্যারেজ লাইফ নিয়ে। এ বিষয়ে তো অনেকে জানে যে বিয়ের পর থেকে ছোট পর্দার অভিনেত্রী রুকেয়া জাহান চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নেট দুনিয়ায় চর্চা শেষ নেই। 3 মাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নাসিরের এটি তৃতীয় বিয়ে বলে সমালোচনায় মেতে ওঠেন নেটিজনেরা। অন্যদিকে চমকেরও নাকি এটা দ্বিতীয় বিয়ে, এবার সেই গুঞ্জনও পাল তুলেছেন তারা। তবে চমক গণমাধ্যমে জানান তার আগে কোনো বিয়ে হয়নি, এটা তার প্রথম বিয়ে। তবে হ্যাঁ, তার সিরিয়াস একটা প্রেম ছিল। তিনি বলেন, কেউ 1000 কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কেমনে কি। এর আগে আমি একজন অসম্ভব ধনীর সঙ্গে ডেট করেছিলাম, কিন্তু তখন সুখী হতে পারিনি, এবং ব্রেকআপের পর তিনি আরো 2-3টা সম্পর্কে জড়িয়েছিলেন। চমক আরো বলেন, বিয়ের পর সবাই বলছিল যে আমার স্বামী ধন কুবের, কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর চেয়ে আয় আমি বেশি করি। আর তাছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কি আসে যায়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে। তিনি আরো জানান, এ মানুষটা বারবার হেরে যাচ্ছিল কিন্তু কিছুই পায়নি জীবনে, তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আমি হই, তার জীবনে সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি কেন নয়। আমি তাকে অত কিছু জিজ্ঞেস করতে যাইওনি, সে আমার প্রতি সৎ, প্রচন্ড ভালোবাসে, কেয়ার করে, এটাই আমার কাছে অনেক।